রাজ্যের প্রাক্তন পূর্তমন্ত্রী বাদল চৌধুরী গ্রেপ্তার হবার পর থেকে রাজ্যজুড়ে আন্দোলন কর্মসূচি গ্রহণ করেছে সিপিআইএম। রাজ্যের বিভিন্ন প্রান্তেই চলছে সিপিআইএমের বিক্ষোভ আন্দোলন। শনিবার সাবরুমে বিক্ষোভ মিছিল ও সভা করে সিপিআইএম। এদিন সাবরুমের বিভিন্ন পথ পরিক্রমা করে বিক্ষোভ মিছিলটি। মিছিলটিতে অংশগ্রহণ করেন বিধায়ক প্রভাত চৌধুরী ও স্থানীয় সিপিআইএম নেতৃত্ব। মিছিল শেষে সাবরুম শহরের নেতাজি চৌমুহনীতে পথসভা অনুষ্ঠিত হয়। এদিন এই সভায় বক্তব্য রাখতে গিয়ে সিপিআইএম নেতৃত্বরা রাজ্য সরকারের বিরুদ্ধে সমালোচনায় সোচ্চার হন। তবে বাদল চৌধুরীকে গ্রেপ্তারের প্রতিবাদে সিপিআইএম দলের এই প্রতিবাদ বিক্ষোভ রাজ্যবাসী কতটা ভালো চোখে দেখছেন তা হয়তো সময়ই বলবে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।